আমরা সবাই সুন্দরের পূজারী, তাই না? আর সেই সৌন্দর্য কোনো না কোনো মানুষের জীবনে অভিশাপ বয়ে নিয়ে আসে। আজকে সেরকম এক সৌন্দর্যের কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, প্রথম পর্বের প্রথম গল্প নিয়ে। এর আগে আমি অনেকগুলো গল্প বলেছি, আজকে আমি যে গল্পগুলো বলবো সেই গল্পগুলো প্রত্যেকটা শহরের এবং দেশের সত্য ঘটনা নিয়েই আপনাদের সামনে তুলে ধরব। আর আজকে রান্নার সাথে সাথে গল্প হবে, রান্নার প্রত্যেকটা আইটেম আমি স্ক্রিনে লিখে দেব আর গল্পটা আপনাদেরকে মুখে বলে দেব। মেক্সিকো শহরে প্রায় 5000 বছর পুরনো একটি গল্প। মেক্সিকোর একটি দরিদ্র গ্রামে, একেবারে অজপাড়া গ্রামে জন্ম হয় মারিয়া নামের একটি মেয়ে। মেয়েটি ছিল স্বপ্নের মতো সুন্দর। ছোটবেলা থেকেই সে এত সুন্দরী ছিল যে প্রত্যেক মানুষেরই দৃষ্টি আকর্ষণ করত। ধীরে ধীরে সে বড় হতে থাকে, তার সৌন্দর্যের জন্য সে ঘর থেকেও বেরোতে পারে না, ধনী গরিব সকলেরই দৃষ্টি আকর্ষণ করে সে। প্রচণ্ড সুন্দর থাকার কারণে সে ঘর থেকে বেরোতো না, বা ঘরের ভেতরেই সারাদিন থাকত। তাই প্রত্যেক দিন বিকেলবেলা সে তার প্রিয় একটি সাদা গাউন পরে হাঁটতে বেরোতো এবং আড়ালে আবডালে হাঁটত, পাহাড়ি এলাকায় হাঁটতে যেত যেন কেউ তাকে ডিস্টার্ব না করতে পারে। এরকম একদিন বিকেলে তার সাদা গাউনটি পরে সে হাঁটতে বের হয়। তার সাদা গাউনটি পরলে তাকে আরও বেশি সুন্দর লাগে। সাদা গাউনটি ছিল তার প্রিয় একটি গাউন। সে গাউনটি পরে সে হাঁটতে থাকে বিকেলবেলা। তার একদিন এক ধনী ব্যক্তির সাথে দেখা হয়। সেই ধনী লোকটি তাকে খুব পছন্দ করে ফেলে। এরকম কয়েকদিন যেতে যেতে ধনী লোকটি তাকে একদিন বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সেও রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়। কিছুদিন পরে তারা সেই গ্রামে একটি ছোট্ট ঘর করে বসবাস করতে থাকে। তার কিছুদিনের মধ্যেই মারিয়া দুই সন্তানের মা হয়ে যায়। খুব সুখে সংসার ছিল। সেই লোক ধনী ব্যক্তিটিও তাকে খুব ভালোবাসে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। বছর কিছু যেতেই মারিয়ার স্বামী তার প্রতি অনাগ্রহ প্রকাশ করা শুরু করে। দিনের পর দিন তাকে অবহেলা করতে থাকে এবং রাত বিরাতে ঘরে ফেরে, অনেক রাত করে ঘরে ফিরত। এরকম দিন যেতে যেতে মারিয়া ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ করেই একদিন না বলে তার স্বামী আর ঘরে ফেরে না। হয়তো অচেনা কারো হাত ধরে চলে যায় অনেক দূরে। মারিয়া অপেক্ষা করতে থাকে। প্রায় বছর দুয়েক অপেক্ষা করার পর সে তার সন্তানদেরকে নিয়ে নিজের মতো করে নতুন করে জীবন শুরু করতে থাকে। তারপর একদিন বিকেলে সে তার সন্তানদেরকে নিয়ে নদীর ধারে হাঁটতে যায়। কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পায় একটি ঘোড়ার গাড়ি দুজন দম্পতি এসে তাদের সামনে দাঁড়ায়। ঘোড়া গাড়ি থেকে একটি পুরুষ নেমে আসে আর এক মহিলা সেখানেই বসে থাকে। দেখতে পায় তার স্বামী নেমে আসে সেই ঘোড়া গাড়ি থেকে। ঘোড়া গাড়ি থেকে নেমে সে তার সন্তানদের সাথে কথা বলে, কিন্তু মারিয়াকে একটু পাত্তাও দিল না, তার সাথে একটু কথাও বলে। সে আবার চলে যায়। চলে যাওয়ার কিছুক্ষণ পরে মারিয়া এতটাই রাগান্বিত হয়ে যায় যে রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। সে রাগে গজগজ করতে করতে তার সন্তানদেরকে পানিতে নদীর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। নদীর পানিতে ছুঁড়ে ফেলার পরে তার সেন্স তখনও ফিরে না। সে তখনও খুব রাগান্বিত অবস্থায় চিৎকার করে কান্না করতে থাকে। যখন তার হুঁশ ফিরে তখন আর সময় থাকে না। সে নদীতে ঝাঁপ দেয় তার সন্তানদের জন্য, কিন্তু ততক্ষণে তার সন্তানরা আর বেঁচে নেই, তারা নদীর জলে ভেসে যায়। তারপর থেকেই মারিয়া আর নদীর ধার থেকে ফিরে আসে। এই নদীর ধারেই মারিয়া তার সন্তানদেরকে খুঁজতে থাকে। সকল বাচ্চাকে সে আদর করে, নিজের সন্তান মনে করে। এরকম করতে করতে মারিয়া না খেয়ে কঙ্কালের মতো অবস্থা হয়ে যায়। তাকে দেখলে মনে হয় যেন একটা চামড়া দিয়ে কঙ্কাল হেঁটে যাচ্ছে। তার সাদা গাউনটি জায়গা জায়গায় ময়লা হয়ে ছিঁড়ে যায়। এভাবে একদিন মারিয়ার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় সেই নদীর ধারে। তার কিছুদিন পরে মেক্সিকোর ওই গ্রামের মানুষ বুঝতে পারে তাদের গ্রামের বাচ্চারা কমে যাচ্ছে। তারা কেউ বিশ্বাস করে না। অনেকেই বলে মারিয়া সেই আত্মা বাচ্চাদেরকে নদীতে নিয়ে চলে যায়, কিন্তু কেউ অনেকেই বিশ্বাস করতে চায় না। কিন্তু সবাই যখন বিশ্বাস করে, তার একদিন এক ছোট ছেলে আলেকজান্ডার নামের একটা ছেলে নদীর ধারে বেহুশ অবস্থায় তাকে পাওয়া যায়।
হুঁশ ফিরে এলে তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, আমরা যখন খেলছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে আমাদের সহপাঠী একজনকে নদী থেকে এক মহিলা উঠিয়ে এসে তার দিকে তাকিয়ে থাকে এক নজর আর তাকে ডাকতে থাকে। তখন আমার সহপাঠী ওই মহিলাটির দিকে এগিয়ে যায় এবং নদী জলে ডুবে যায়। ডুবে গেলেই তখন আমি ওই দৃশ্য দেখে আলেকজান্ডার বেহুশ হয়ে যায়। তারপর থেকে সবাই বিশ্বাস করতে থাকে এবং সন্ধ্যার সময় কেউ নদীর ধারে বা ঘর থেকে বের হয় না, কোনো সন্তানকে কেউ ঘর থেকে বের হতে দেয় না। এভাবে অনেক মানুষ নদীর ধারে সাদা গাউন পরে এখনো মারিয়ার আত্মাকে দেখতে পায়। এখনো মানুষ ধারণা করে মাঝে মাঝে রাত্রিবেলা মারিয়া কান্না করে তার সন্তানদের জন্য। ধারণা করা হয় মারিয়া মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার সময় তার স্বর্গদূত তাকে সন্তানদের কথা জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারে না। তখন স্বর্গদূত বলে যে তুমি তোমার সন্তানদেরকে না আনলে তোমাকে স্বর্গে ঢুকতে দেওয়া হবে না। তাই সে পৃথিবীতে এসে নিজের সন্তান মনে করে সেই বয়সী বাচ্চাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন দেখে সেই সন্তানটি তার নয়, তখন সে তার সন্তান সেই সন্তানগুলোকে মেরে ফেলে। এভাবেই বাচ্চা হারিয়ে যেতে থাকে। পৃথিবী এবং আত্মার মাঝখানে মারিয়ার জীবন আটকে গেছে। সে যেতে পারছে না স্বর্গে, থাকতে পারছে না পৃথিবীতে। তাই সেইভাবেই তার সন্তানের খোঁজে আজও মেক্সিকোর সেই নদীর ঘাটে কান্না করতে করতে ঘুরে বেড়ায়। এভাবে মারিয়ার জীবনের অন্তিম ঘটনা ঘটে যায়। আশা করি সবার ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।